আমার গন্তব্যে পৌঁছে গেছি, স্বামীনারায়ণ মন্দিরে। তিনটের সময় মন্দির খুলবে। ঠিক সময়ে ঢুকে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই মন্দির খুলে যাবে। Next left, then turn left. বিকেল চারটের সময় মন্দিরের গেট খুলেছে, সব দর্শনার্থী আস্তে আস্তে ভেতরে যাচ্ছেন। মন্দির খোলার সময় বিকেল চারটে, সকাল 9টা থেকে 12টা আর বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। একদিনের ছোট ভ্রমণের জন্য আপনি চলে আসতে পারেন কৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। ডায়মন্ড হারবার রোডের উপরে অবস্থিত। ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে এই মন্দির স্টপেজে নেমে আপনারা চলে আসতে পারেন। পরিচ্ছন্ন নিরিবিলি ঘুরে দেখতে পারবেন। শ্রী স্বামীনারায়ণ মন্দির কৈলান। কলকাতার খুবই কাছে, আপনারা একদিন ঘুরে যেতে পারেন। চলে
একটা ছুটির বিকেলে আপনার বাচ্চাদের শিশুদের নিয়ে চলে আসুন এখানে, কিছুক্ষণ সময় কাটাবে, সুন্দর পরিবেশ, শিশুদের পার্কও আছে এখানে। শহরের ব্যস্ততা থেকে কিছুদিন কিছু সময়ের জন্য এখানে চলে আসুন আপনার শিশুদের নিয়ে, ওরাও খুব আনন্দ পাবে মনোরম পরিবেশে। মন্দিরটি অনেক জায়গা ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াতে পারবেন। এখানে ইনস্ট্যান্ট ছবি তোলা হয়, ছবি তুলে আবার ফ্রেমও করে দেওয়া হয়। দাদা, এগুলো কি মন্দিরের জমিতে তৈরি নাকি? বাঁধাকপি কত করে? বেগুন শ্রী স্বামী নারায়ণ মন্দির ঘুরতে ঘুরতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন ওদেরই এখানে ফুড কোর্ট আছে, ভেজিটেরিয়ান নিরামিষ খাবারের জায়গা, আপনারা
ওখানে সস্তাতেই আছে, খেয়ে নিতে পারে, বসার জায়গাও আছে, খুব সুন্দর পরিবেশ। বাসের অবস্থা খুবই খারাপ, ছোটো ছোটো বৃষ্টি পড়ছে, মেঘের আওয়াজ, এখনই হয়তো বৃষ্টি চলে আসবে। জানি না কিভাবে বাড়ি যাব, সাইকেলে এসছি, 42 কিলোমিটার, আর ফেরাটাই চিন্তার বিষয় হয়ে গেল, বৃষ্টি হলে তো অসুবিধা হয়ে যাবে।